রাজপুত থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার বিদেশে সুচিকিৎসার জন্য সকলে রাজপথে মৃত্যুর জন্য প্রস্তুত আছেন কিনা, মৃত্যুর জন্য তুই হাতুরে দেখা, মৃত্যুর জন্য, মৃত্যুর জন্য মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। মাননীয় মহাসচিব, স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সকলের পালস বুঝতে পেরেছেন, হয় আমাদের মৃত্যু আর না হয় খালেদা জিয়া মুক্ত হবে এবং বিদেশে চিকিৎসার জন্য যাবে। আবার দেখাই দেন নেতাদের, দেখাই দেন হাত, হাত তুলে দেখান, ইনশাল্লাহ। শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, নির্যাতনের প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে উনি নাকি অনেক মানবিকতা দেখাইছেন, আইনে নাই, পাঠাবেন না আইন কার জন্য, আইন জনগণের জন্য। আজকে ওই উবাইদুল কাদের বলেন সংবিধানের অনুযায়ী নির্বাচন হবে, হাসিনার অধীনে নির্বাচন করে আবার হাসিনার ক্ষমতায় বসাবো। এই সংবিধান কার জন্য? জনগণের জন্য। 91টি ঘোষণা আমরা দিয়েছিলাম, এরশাদের পতন ছাড়া ঘরে ফিরব না। আজকেও আমরা ঘোষণা দিচ্ছি, দেশ দুটি বেগম খালেদা জিয়াকে মুক্ত ছাড়া, বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ছাড়া, আমরা আছি, আমরা থাকব। খালেদা জিয়া মুক্ত ছাড়া, বিদেশে চিকিৎসা ছাড়া, সুস্থ ছাড়া, আমরা ঘরে ফিরব না, ফিরব না, ফিরব না। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জওহর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আজকের গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ নাকি বেগম খালেদা জিয়ার মুক্তি,
এবং সুচিকিৎসার দাবিতে বিদেশে নিয়ে আজকের এই গণ অনশন কর্মসূচির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএনপির সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের গণ অনশন চলছে সকাল 9টা থেকে। বক্তব্য এসেছে যিনি 9টি বছর সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে, আপোষীর নেতৃত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করেছেন, সেই নেত্রী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। আজকে ডাক্তাররা রিকমেন্ড করেছে, সুপারিশ করেছে, অবিলম্বে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য। আর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, নির্যাতনের প্রধানমন্ত্রী, ভোট চুর প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে উনি নাকি অনেক মানবিকতা দেখাইছেন, আইনে নাই, পাঠাবেন না আইন কার জন্য, আইন জনগণের জন্য। আজকে ওই ওয়াজুল কাদের বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, হাসিনার অধীনে নির্বাচন করে আবার হাসিনার ক্ষমতায় বসাবো। এই সংবিধান কার জন্য? জনগণের জন্য। 91টি ঘোষণা আমরা দিয়েছিলাম, এরশাদের পতন ছাড়া ঘরে ফিরব না। আজকেও আমরা ঘোষণা দিচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত ছাড়া, বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ছাড়া আমরা ঘরে ফিরব না, ঘরে ফিরব না। তাই আপনারা সকলে রাজপথে থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তার বিদেশে সুচিকিৎসার জন্য সকলে রাজপথে মৃত্যুর জন্য প্রস্তুত আছেন কিনা, মৃত্যুর জন্য দুই হাত তুলে দেখান, মৃত্যুর জন্য, মৃত্যুর জন্য, মুক্তি 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 চাই।